আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকের এই তর্ক যুক্তি গপে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যের বর্তমানে সবচেয়ে বিতর্কিত বিষয় যেটা হচ্ছে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটি উক্তি, যেটা আজকে রাজ্য স্তরে, জাতীয় স্তরে কিংবা আন্তর্জাতিক স্তরেও বিতর্কের সৃষ্টি করেছে। সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ভাষণে উনি বলছিলেন, এই কথাটা তুলে ধরেছিলেন যে মহাভারতের সময়ও ইন্টারনেট ছিল, প্রযুক্তি ছিল, যার যেই প্রযুক্তির উপর ভর করে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের বিবরণী শোনাতে পেরেছে। যখন মুখ্যমন্ত্রীর এই ভাষ্য সামনে আসে মিডিয়ার দৌলতে এবং সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক এবং অনেকেই হাসি ঠাট্টা মজা করতে থাকেন এই বিষয় নিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে মহাভারতে ইন্টারনেট কিংবা প্রযুক্তি ছিল, এই শব্দের নিমিত্ত এবং শব্দের ভিত্তি কিংবা এই বক্তব্যের ভিত্তি এবং সত্যতা কতটুকু, এই ক্ষেত্রে যদিও ইন্টারনেট না থেকে থাকে তাহলে কি ছিল, সেখানে কি শব্দগত চয়নে কোথাও ভুল হয়েছিল নাকি মনোভাবগত দৃষ্টিতে উনি বোঝাতে চেয়েছিলেন সেই সময়ও প্রযুক্তি ছিল, যার রেশ ধরে, যার উৎস ধরে আমরা বর্তমান আধুনিক সভ্যতায় ইন্টারনেট আবিষ্কার করতে পেরেছি। আসলে এই বিষয়গুলো আজকে আলোচনার বিষয় হয়ে তখন দাঁড়িয়েছে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই ভাষ্যটি আন্তর্জাতিক স্তরেও বিবিসি থেকে শুরু করে জাতীয় স্তরে এনডিটিভি থেকে শুরু করে, নাম বলতে অসুবিধে নেই কারণ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন টিভি চ্যানেলে এ নিয়ে বিতর্ক দানা বাঁধে এবং বাংলাদেশের টিভি চ্যানেলও, সেখানে যমুনা টেলিভিশন থেকে শুরু করে অনেকগুলো টিভি চ্যানেলে আমরা দেখেছি, নিউজ চ্যানেলে এ নিয়ে আলোচনা হয় এবং অনেক জায়গাতে এ নিয়ে হাসি ঠাট্টাও হয়, অনেকে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মন্তব্য করেছেন, সেখানে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর এই ভাষ্যকে নিয়ে যেমন হাসি ঠাট্টা হয়েছে, হয়েছে মহাভারতকে নিয়েও। এবার বিষয়টা হচ্ছে মহাভারতের যে সত্যতা বা মহাভারতের গুরুত্ব, মহাভারতকালে যে সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে আধুনিক যুগে তার গুরুত্ব কতটুকু এবং আধুনিক যুগে মহাভারতের সেই বিষয়গুলোর প্রামাণ্যতা আধুনিক যুগে মিলে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, পাশাপাশি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভাষ্যটির যুক্তিকতা বিশ্লেষণ করতে আলোচনায় আমরা ডেকেছি আজকে তর্ক যুক্তি গপে। ঠিক আমার ডান দিকে আছেন রাহুল শর্মা, স্বাগত জানাচ্ছি রাহুলবাবু। নমস্কার, ধন্যবাদ। উনি হচ্ছেন সহকারী অধ্যাপক রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান এবং পাশাপাশি আমরা ওনাকে এবিপিপি ছাত্র সংগঠনের তরফ থেকেও বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতেও দেখি। ঠিক একজন সহকারী অধ্যাপক হিসেবে, সংস্কৃত বিভাগের অধ্যাপক হিসেবে আমরা ওনাকে ডেকেছি, এ বিষয়ে ওনার জানকারি থাকবে এবং উনি আলোচনা করবেন। ঠিক এর পাশেই আছেন মনোজ নাথ, স্বাগত জানাচ্ছি মনোজবাবু। নমস্কার। উনি পিজিটি টিচার, পাশাপাশি রবীন্দ্র ঠাকুর মহাবিদ্যালয়ের পিজিটি টিচারের পাশাপাশি আমরা ওনাকে বিভিন্ন সময় ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় তত্ত্বের উপর বিশ্লেষণ করতে বক্তব্য রাখতে শুনেছি তর্ক যুক্তি গপেও এর আগে আমরা পেয়েছি। ডক্টর রাহুল শর্মা এবং মনোজ নাথ দুজন সম্মানিত অতিথিকে নিয়ে আজকের তর্ক যুক্তি গপে আলোচনা শুরু করতে যাচ্ছি। বিতর্কিত বিষয়ে যেটা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রেখেছেন এই বিষয়ে আলোচনা করব। প্রথমে যাব রাহুলবাবুর কাছে, উনি এই বিষয়টা কীভাবে দেখছেন রাহুলবাবু? সবই কো নমস্কার। বহুত হি হর্ষ কা বিষয় হ্যাঁ কে ভ্যানগার্ড নে ইতনা বড়িয়া ইস্যু লেকর কে হাম লোগোঁ কে সামনে লায়ে হ্যায়। ইসকা কারণ হ্যায় বর্তমান মে এক রাজ্য কে হমারে মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবজি নে জো এক বহুত হি আচ্ছি বাত হাম লোগোঁ কো বতাই। উনহোনে বতায়া কে মহাভারত কে সময় মে ভি ইন্টারনেট থা। ইয়ে বিষয় কো লেকর কে বহুত জগে চর্চা চল রই হ্যায়, আদরণীয় হমারে ভাই নে ভি বতায়া কে অনেক টিভি চ্যানেলোঁ পর ইস বিষয় পর বহুত উপহাস কি দৃষ্টি সে ভি অর অনেক জো তথাকথিত আধুনিক লোক হ্যায় ও ইসকা উপহাস কর রহে হ্যায়। তো কিসি ভি চিজ কো বিনা জানে সমঝে উসকে বিষয় মে আগর কোই বোল রহা হ্যায় তো পহলে হমারা ক্যা এজ আ রেসপন্সিবল সোসাইটি দায়িত্ব হ্যায়, রেসপন্সিবিলিটি হ্যায়, কর্তব্য হ্যায় কে পহলে হাম উসকি পরীক্ষণ করেন কি ব্যক্তি নে বোলা হ্যায় তো উসকে পিছে কুছ অধ্যয়ন কিয়া হোগা ইয়া কিসি অধ্যয়ন কিয়ে হুয়ে ব্যক্তি কে উপর বিশ্বাস করকে উনহোনে ইয়ে বাত বোলি হোগি। অভি তক ক্যা দেখনে মে আয়া হ্যায় কে হামারে দেশ পর, ভারত দেশ পর মুগলোঁ নে আক্রমণ কিয়া, মুগলোঁ কে বাদ অঙ্গ্রেজোঁ কা শাসনকাল আয়া,
उसी दौर में एक मार्क्सवादी कम्युनिस्ट विचारधारा का उदय होता है। ये सब लोग भारत की अस्मिता और अस्तित्व और जो प्राचीन गौरवशाली हमारा भारत का इतिहास रहा है उसको किस तरह धूमिल किया जाए, किस तरह उसका ज्ञान जो है, विज्ञान जो है वो नष्ट किया जाए, जिससे आने वाली हमारी जो पीढ़ी है वो अपने आप को इतना नीचा महसूस करे कि वो आजीवन इन तथाकथित कहना चाहिए कि पश्चिमवादी सभ्यता या फिर ये मार्क्सवादी सिद्धांतों का अनुसरण कर सके, क्योंकि उनको आत्मगौरव आत्मसम्मान रहेगा ही नहीं अपने इतिहास के बारे में। राहुल राहुल जी, तो आपनी एखाने कि षड़यंत्र राज देखते पाच्छेन मुख्यमंत्री এই বক্তব্য উপহাস এবং এইভাবে এটাকে স্ক্রল ये ভাইরাল করে দেওয়ার পেছনে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? निश्चित रूप से ये षड्यंत्र आज से नहीं है। ये षड्यंत्र तभी से है जब अधिकांश मीडिया तंत्रों पर, अधिकांश भारत के शिक्षा क्षेत्र पर ये कम्युनिस्टों का दबदबा, कम्युनिस्टों का प्रभाव रहा है। आप देखिए हमारे कोई से भी नेशनल लेवल पे या स्टेट लेवल पे जितने भी हमारे सिलेबस हैं उस सिलेबस में हमारे प्राचीन गौरवशाली इतिहास के बारे में कितनी जानकारी देती है? पूरा चैप्टर मुगलों के इतिहास से भरा रहता है। वो क्या भारत, वो तो बाहर से आक्रांता थे, बाहर से आए थे। ऐसे ही अंग्रेजों के बारे में पूरी जानकारी रहती है। मार्क्सवादी जो विचारक हैं, जो कहना चाहिए कि एक प्रकार से आतंक की सृष्टि, एक हिंसा का वातावरण बनाने का काम करते हैं, ऐसे लोगों के ऊपर पूरा का पूरा चैप्टर भरे रहते हैं। लेकिन क्या सम्राट अशोक के ऊपर कितना हमको पढ़ाया जाता है? महाभारत युगीन जो इतिहास है उसके बारे में हमको कितनी जानकारी दी जाती है? राहुल जी, ये जानकारी ये বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি দিতে চাইছেন এবং আপনি সেখানে সহমত পোষণ করছেন কি তখন ইন্টারনেট ছিল? मैं ना এটা পরিষ্কার করে বলুন, তখন কি ইন্টারনেট ছিল? ইন্টারনেট, जैसे मैं आपको एक उदाहरण देना चाहता हूँ। ये एक मोबाइल है। मोबाइल का काम क्या है? हम एक जगह पे स्थित व्यक्ति दूसरी जगह पे दूर सुदूर स्थित व्यक्ति से बातचीत करना, सूचनाओं का आदान प्रदान करना, इस ब्रह्मांड में जो सूचनाएं हैं उसका हम इस मोबाइल की सहायता से भेज सकते हैं, प्राप्त कर सकते हैं, यही इसका काम है। अब मैं बोलूंगा कि मोबाइल महाभारत के टाइम पर था तो कोई भी इस बात को विश्वास नहीं करेगा, करना भी नहीं चाहिए, क्योंकि ये जिस रूप में आज हम इस मोबाइल को देख रहे हैं शायद इस रूप में ये वहां पर मौजूद नहीं रहा होगा। लेकिन क्या हमारा काम नहीं चलता होगा क्या? इस तरह के अनेक उदाहरण महाभारत में और उससे भी प्राचीन हमारे ग्रंथों में देखने को मिलते हैं, जिसमें ज्ञान विज्ञान के असीम भंडार भरे पड़े हैं। और मैं एक उदाहरण देना चाहता हूं। आज हम लोग जैसे कि पिज्जा खा रहे हैं, पिज्जा से हम अपना पेट भर रहे हैं, उस समय हो सकता है पिज्जा ना रहा होगा तो क्या लोग अपना पेट नहीं भर रहे होंगे क्या? उस समय भी भूख लगती होगी, उस समय भी भूख मिटाते होंगे लोग। तो जरूरी नहीं है कि ये इस रूप में मोबाइल या इंटरनेट उस समय उपलब्ध रहा होगा, लेकिन काम उस समय चलता था। इससे भी उन्नत तकनीक हमारे पूर्वजों के पास थी, उस समय भी थी, महाभारत काल में तो थी, महाभारत काल से पूर्व में भी थी। मैं उदाहरण देना चाहता हूं, महाभारत तो बाद के ग्रंथ है, महाभारत रामायण आदि काव्य रामायण को कहा जाता है, उसके बाद महाभारत। इसके पूर्व हम चर्चा करते हैं हमारे वेदों से। पूरी दुनिया मानती है कि संस्कृत जो है वो पूरे विश्व की भाषाओं की जननी है, इसी से सारी भाषाओं का उत्पत्ति हुई है, कालक्रम में परिवर्तन होकर सारी भाषाएं बनी है, देववाणी भी इसको कहा जाता है। तो प्राचीन काल के हमारे जितने भी ग्रंथ थे, सर्वप्रथम ग्रंथ ऋग्वेद, इसको ना केवल भारतीय, विदेश वाले व्यक्ति भी मानते हैं, अनेक उदाहरण है, उन्होंने इसके ऊपर भाष्य भी लिखे हैं। हमारी प्रॉब्लम क्या है, जब तक कोई विदेशी, ये प्रॉब्लम क्यों बनी इसका कारण मैं पहले बता चुका हूं कि जो कम्युनिस्ट तथाकथित जो मीडिया सेंटर हैं और जो शिक्षाविद हैं उन्होंने पूरे भारत में पिछले 200 सालों से 300 सालों से ऐसा माहौल बना के रखा है कि भारतीय तो कुछ भी नहीं थे, ये एक सांप और बीन को सपेरों का एक देश था, ऐसी छवि इन लोगों ने बना के पूरे पश्चिम में भेजने का प्रयास किया। আপনি বলছেন সেই অবস্থা থেকে আমরা এখন উত্তরণ করতে পারছি না, তাই মহাভারতের ওই বিষয়গুলোকেও আমরা হাসি মজাকের চোখে দেখছি। আপনি এটাই বলছেন যে তখন ইন্টারনেট ছিল, হয়তো অন্য নামে ছিল, অন্য বিষয়ে ছিল, যেটা মুখ্যমন্ত্রী বলতে চাইছেন। আমি এই কে রাহা হুঁ, উস সময় হো সকতা স্কর্পিও নেই হোগি,
लेकिन हो सकता है कोई और आवागमन का साधन रहा होगा, ठीक ठीक है, इससे अच्छा साधन रहा होगा। अच्छा, अच्छा, मैं उदाहरण भी दे सकता हूं इसका। मैं आपको बताना चाहता हूं, हम लोग कितने साल पहले दूरबीन या टेलीस्कोप का हमारा आविष्कार हुआ है, कहां हुआ है? कोई बोलेगा तो किसी फॉरेन के व्यक्ति का नाम बताएगा कि फलाने व्यक्ति ने ये आविष्कार किया, अमुक व्यक्ति ने ये किया है। इसके पहले क्या हम लोगों को सूर्य चंद्रमा नक्षत्र गणित का ज्ञान नहीं था क्या? आज भी विज्ञान का वी भी नहीं पढ़ा व्यक्ति ज्योतिष गणना के आधार पे एक्यूरेट टाइम पे एक्यूरेट दिन पे बता देता है कि इतने दिन बाद इतने से इतने समय में ये ग्रहण पड़ने वाला है, बता देता है कि नहीं बता देता है? और ये एक विद्या के नाम से ही पढ़ाया जाता है, बता देता है कि नहीं? उस समय उस व्यक्ति के पास कोई टेलीस्कोप नहीं था, आविष्कार था क्या टेलीस्कोप का? लेकिन उसके पास दूसरा साधन, उससे अच्छा साधन मौजूद था। अच्छा, तो इंटरनेट जिस रूप में आज हम देख रहे हैं, मोबाइल कंप्यूटर जिस रूप में आज हम देख रहे हैं, शायद इस रूप में मौजूद नहीं, इससे भी अच्छे रूप में मौजूद था। क्यों? क्योंकि ये जो यंत्र आज हम देख रहे हैं, इसमें कई ऐसे तत्व रहते जो पर्यावरण को नुकसान पहुंचाते हैं। ये आज खराब हो जाएगा, इसका बहुत सारे, इसमें इतना मटेरियल है जो पर्यावरण को नुकसान पहुंचाता है। उस समय ऐसा कोई भी शायद नहीं रहा होगा जिससे इस तरह का हमको अवशेष मिलता। हमको इतना अच्छा पृथ्वी आज हमारे पूर्वज, भारत के पूर्वज देखे गए, हमारे पूर्वज पूरे ज्ञान के अग्रणी रहे, पूरे विश्व का नेतृत्व उन्होंने ज्ञान विद्या विज्ञान आध्यात्मिक क्षेत्र में किया है। इन लोगों का षड्यंत्र पूर्वक भारत के युवाओं को भटकाने का, उनको आत्मसम्मान को गिराने के लिए इस तरह से षड्यंत्र पूर्वक ये प्रयत्न किया जा रहा है, जिसको आज लोग समझ रहे हैं। और मैं युवाओं को बोलना चाहूँगा, आपको मैं जाने से पहले इस शो में बहुत से ऐसे विषय, ऐसी पुस्तकें, ऐसे क्लूज दे के जाऊँगा जिसमें आप खुद अध्ययन करके देख सकते हैं कि हमारा ज्ञान विज्ञान आज की पश्चिम की तुलना में महाभारत क्या महाभारत से पहले भी अधिक उन्नत, अधिक समृद्ध, अधिक विकसित था। ठीक है রাহুল বাবু, আপনার কাছে আসবো, তবে এই ক্ষেত্রে যে বিষয়টা, যে মুখ্যমন্ত্রীর এই ভাষ্যের পর আমরা দেখে নেব মুখ্যমন্ত্রীর ভাষ্যটা, তবে এই মুখ্যমন্ত্রী যে ভাষ্যটা রেখেছে এর পর পরে কিন্তু রাজ্যপাল, এই রাজ্যের রাজ্যপাল, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় সেখানে সহমত পোষণ করেছেন। তিনি এই ক্ষেত্রে আরও একটু এগিয়ে বলেছেন, যেখানে পুষ্পরথ ছিল, যেখানে দিব্যচক্ষু ছিল, সেখানে এই ইন্টারনেট প্রযুক্তির মতো একটা প্রযুক্তি ছিল না সেটা মানা যায় না, বরঞ্চ বিপ্লব কুমার দেবের, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই ভাষ্যটাতে তিনি 100% সহমত পোষণ করেছেন। আমরা শুনে নেব ঠিক রাজ্যের নব মুখ্যমন্ত্রী কি বলেছেন ওনার ভাষ্যতে। মানে ব্যক্তিকে ধৃতরাষ্ট্র কো যুদ্ধ মে কে হো রাহা থা বোল রাহা থা তো ইসকা মতলব কিয়া হ্যায়, টেকনোলজি থা, ইন্টারনেট থা, স্যাটেলাইট থি, সঞ্জয় কে আপসে কেসে দেখ সকতা হুঁ, उसका मतलब टेक्नोलॉजी थी। मिडिल में क्या हुआ नहीं हुआ, बहुत कुछ चेंज हुई, किंतु उस जमाने में इस देश में वो टेक्नोलॉजी थी जो आज हम लोग जिसको लेके एनआईसी को डिस्ट्रीब्यूशन सिस्टम में जाके काम कर रहा है। ये तो था हमारे देश में, मैं आप लोगों को बधाई देता हूं ये काम आप कर रहे हैं, किंतु ये काम आप लोगों ने आविष्कार पहले नहीं किया, इस देश में लाखों साल पहले ये आविष्कार हो चुका था। मैं गर्वबोध करता हूं मेरे को इस जन्म, इस देश में जन्म हुआ है जो देश टेक्नोलॉजी में दुनिया के सबसे आगे चल रहा था। आज के दिन में कुछ यूरोपियन कंट्री बोल सकता है ये टेक्नोलॉजी हमारा है, यूएस बोल सकता है ये हमारा है, इनका नहीं है, ये सब हमारा है। তো আপনারা শুনলেন রাজ্যের নবমুখ্যমন্ত্রী, নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর মুখ থেকে, এই যুব মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ভাষ্যটি, যেখানে উনি বলছেন এবং নিশ্চয়তার সাথে এবং দৃঢ়তার সাথে বলছেন, আমি ভারতীয় হিসেবে গর্ববোধ করছি যে ভারতে অনেক আগেই এরকম প্রযুক্তির আবিষ্কার হয়েছে, এবং এই ক্ষেত্রে যদি ইউএস এবং অন্যান্য পাশ্চাত্য দেশগুলি গর্ববোধ করে সেখানে ওনাদের থেকেও আগে আমরা গর্ববোধ করার বিষয়, এবং এই ক্ষেত্রে এর পরপরেই যদি ঠিক এই ঘটনা যখন সামনে আসে, বিতর্ক আসে, বিতর্কের পর যখন ওনার কাছে এই বক্তব্যের পরিষ্করণ চাওয়া, উনি সঙ্গে সঙ্গে দৃঢ়তার সাথে বলেন যে আমি আমার বক্তব্যে একেবারেই দৃঢ় এবং একেবারেই অনর রয়েছে, এবং আমি 100% আবারও বলছি এটা যে মহাভারত নিয়ে এখনো গর্ব করি, সেই সময়ে এমন প্রযুক্তি ছিল যেটা নিয়ে গর্ব করা যায়।
রাজ্যের ইতিহাস নয় শুধু, ভারতের রাজনৈতিক নেতাদের বিভিন্ন সময় মহাভারত রামায়ণ নিয়ে, ভারতের বেদ উপনিষদ নিয়ে বিভিন্ন বক্তব্য উঠে এসেছিল। কখনো কখনো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও মহাভারত এবং রামায়ণ নিয়ে, পাশাপাশি সেই সময় যে প্রযুক্তিগত উন্নয়নের কথা সেগুলো নিয়ে বিভিন্ন কথা উঠে আসে, ঠিক সেগুলো নিয়ে বিভিন্ন রকম টিপ্পনী বিভিন্ন সময় হয়। কিন্তু একেবারে নবসংযোজন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে মুখ থেকে নিঃসৃত এই বক্তব্য নিয়ে, এর পেছনে আর কি কি কারণ থাকতে পারে? রাহুলবাবু যে আলোচনা করছিলেন, এর বাইরেও আর কি কি বিষয় থাকতে পারে যে মহাভারতের এই বিষয়টা যখন তুলে আনা হয় এটা আজকে ভাইরাল হচ্ছে, এটা আজকে বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, পাকিস্তানের মতো দেশেও আজকে ভাইরাল হচ্ছে, সেটার পেছনে কি শুধুমাত্র বিপ্লব কুমার দেবের এই কথাটি অবৈজ্ঞানিক এবং শুধুমাত্র মুখরোচক হতে পারে তার জন্য, নাকি এর পেছনেও আর কোনো কারণ আছে? এই নিয়ে আমরা জানবো। আমাদের সাথে আছেন মনোজ নাথ, ওনার কাছে যাব। মনোজ বাবু দেখুন, পুরো বিষয়টা আপনি ষড়যন্ত্র বলুন বা যাই কিছু বলুন, একটা প্রিজুডিস যেন আমরা নিয়ে বসেই আছি যে ভারতীয় ঐতিহ্য, ভারতীয় পরম্পরা, সেটাকে আমরা অস্বীকার করব, সেটা করতে পারলে আমরা আধুনিক মানসিকতার পরিচয় দেব, আমরা সেকুলার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো, সেটাই চলছে। যেটা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, আমি সম্পূর্ণ তার সঙ্গে একমত। আচ্ছা দেখুন তো, রামায়ণ মহাভারত কি বলছে লোকে, সেগুলি না সেগুলি নাকি ইতিহাস না, সেগুলি কাল্পনিক তত্ত্ব। বেশ, রাহুলজি একটু আগে যেটা বললেন যে ঋগ্বেদের কথা, তো ঋগ্বেদ কোথায় রচিত হয়েছিল, না সরস্বতী নদীর তীরে। তো আমরা তো এতদিন পর্যন্ত যেই কমিউনিস্ট ভাবধারার ইতিহাস ভারতে যেটা চলছিল সেখানে কি আমরা পড়তাম, না সরস্বতী নদী বলে কোনো নদীই নেই। এখন কি বেরিয়ে আসলো স্যাটেলাইটের ছবিতে, সরস্বতী নদীর পুরো জলধারাটা বেরিয়ে আসলো ছবিটা, তা এখন আপনি কি করে অস্বীকার করবেন? সেই সরস্বতী নদীর তত্ত্ব বেরিয়ে আসলো, তাহলে ঋগ্বেদটা এখন নিশ্চয়ই সেটা কাল্পনিক তত্ত্ব আপনি বলবেন না, সেটা ইতিহাস বলবেন। এখন রামায়ণ মহাভারতের কথা যদি বলেন, দেখুন কিছুদিন আগেই যে সেই রামের সেতু, অ্যাডামস ব্রিজ, এটাকে আমরা নতুন নামকরণ করে দিয়েছি, কারণ ভারতীয় নাম তো আমাদের ভালো লাগে না শুনতে, রামের সেতু এখন অ্যাডামস ব্রিজ। যাই হোক, সে রামের সেতুকে নিয়ে কী বলা হতো, না সেটা প্রাকৃতিক, সেটা মানুষে বানায়নি, একদিন পর্যন্ত আমরা তাই বিশ্বাস করতাম না। এখন যখন নাসা বলছে সেটা না, সেটা 7000 বছর আগে মানুষের তৈরি, এখন গিয়ে আমাদের চৈতন্য হলো, না এখন আমরা স্বীকার করতে পারি সেটা মানুষের তৈরি। এবং সময়কালটা কখন, তাহলে আপনি কি বলছেন সেই বিদ্যাসাগরের কাহিনীটা আজকে স্মরণ করিয়ে দিচ্ছে, যখন বিদ্যাসাগর বলছিলেন গীতাকে যখন কোনো বিদেশি স্বীকার করে নেবে তখনই গীতার মানে গীতার যে গুরুত্ব সেটা বোঝা যায়, বা এমন একটি কথা বিদ্যাসাগর বলেছিলেন। একশো ভাগ মানে এই কথাটা যদি কোনো বিদেশি রাষ্ট্রনায়ক বলতেন তাহলে হয়তো, তাহলে আমরা সেই কথা। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার দেখুন, সেই যে নাসার তত্ত্ব অনুসারে কখন রামের সেতু তৈরি হয়েছিল এবং রামের রামায়ণের বর্ণনা অনুসারে সেই 7500 বছর আগে, তো তখন তো আর অন্যভাবে দিক নির্দেশনা করা হতো না, তো গ্রহ নক্ষত্র ওইগুলি দিয়ে বোঝানো হতো সময় সীমাকালটা। এবং আমাদের যে ইসরোর আধুনিকতম সফটওয়্যার সেটা ব্যবহার করে এখন দেখা গেল কি না, ঠিক এক্স্যাক্টলি 7500 বছর আগে আমাদের গ্রহ নক্ষত্রের পজিশনগুলো ওই রকমই ছিল যেগুলো বর্ণনা রামায়ণে রয়েছে। তার মানে সেটাকে আপনি কি ইতিহাস বলবেন না এখনও বলবেন কাল্পনিক, তারপরে এখন নাসা বললো কি না সেটা মানুষের তৈরি। তো কিন্তু আমরা সেগুলিকে স্বীকার করবো না, কারণ স্বীকার করলে আমরা তো আধুনিক মানসিকতার পরিচয় দিতে পারি না। তারপর আপনি দেখুন মহাভারতের কথা, ইন্টারনেট শব্দটা এসছে, ইন্টারনেট আমাদের এখনকার যুগের শব্দ, শব্দটা অন্যরকম হতেই পারে। আমাদের ভাষা যদি নির্বাচন করি অন্তর্জাল, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেই শব্দের দিকটা দেখলে হবে না, উনি কি বলতে চেয়েছেন সেটা আমাদের বুঝতে হবে। এখন দেখুন যিনি সঞ্জয়ের কথা যিনি বলছেন, যে সঞ্জয় মহাভারতের যুদ্ধ হচ্ছিল কুরুক্ষেত্রে আর সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে বসে সেটাকে ব্যাখ্যা করছিলেন, তো আপনি যদি সেটাকে অস্বীকার করেন, এখন দেখুন যেই কুরুক্ষেত্রের যুদ্ধে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ হয়েছিল, আমরা জানি সেটা অর্জুন অশ্বত্থামা সেই শেষ লগ্নে যে ব্রহ্মাস্ত্রের, এখন কিন্তু দেখা গেছে সেই জায়গায় তেজস্ক্রিয় বিকিরণ পাওয়া যাচ্ছে, অধিক মাত্রা তেজস্ক্রিয় বিকিরণ। তাহলে আমরা কি ধারণা করতেই পারি না, রিসার্চে সেটা বেরিয়ে আসছে, সেই সময় সেইখানে একটা অ্যাটমিক এক্সপ্লোশন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, সেটা দেখুন বেরিয়ে আসছে। তো সেই সত্যগুলিকে যদি আমি অস্বীকার করে প্রিজুডিস নিয়ে বসে থাকি, না সেগুলি সত্য না সেগুলি মিথ্যা, তাহলে তো আর কিছু করার নেই। তা তারপর আপনি দেখুন সেই যে পেরু, পেরুর নাম নিশ্চয় শুনে থাকবেন, তো পেরুতে দেখা গেছে কি না আজকে থেকে প্রায় 10-12 হাজার বছর আগের কিছু নিদর্শন আমরা পাই,
কি পাওয়া গেছে সেখানে, দেখা গেছে স্পেস স্যুট পরা, মানে মহাকাশে যাওয়ার সময় যে পোশাকগুলি পরে, সেই স্পেস স্যুট পরা লোকের ছবি খোদাই করা। আজকে থেকে 10-12 হাজার বছর আগে সেই কনসেপ্ট কোথায় পেল লোকজন? তো সেই টেকনোলজি ছিল, কালক্রমে সেগুলি হারিয়ে গেছে, এবং কালক্রমে কি আধুনিক যুগকে সেগুলি হারায়নি। আমরা কি দেখতে পাইনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই যে লাইব্রেরি, 3 মাস ধরে সেগুলি পুরানো হলো, মুসলিম বর্বর পুড়িয়ে দিল, রান্না সৈন্যদের রান্না করার কাজে সেগুলি ব্যবহার করা হলো, সেই গানগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। তো আমরা সেগুলি হারিয়ে ফেলেছি, কিন্তু এখন একটা জিনিসের আমি জানি না আর অস্তিত্ব নেই, দুটো দু ব্যাপার। আমি জানি না বললেই আমি বলে দিচ্ছি না সেগুলি ছিল না, সেগুলি নেই। তো আমাদের জানতে হবে, রিসার্চ সেগুলো আরও করতে হবে, তত্ত্বগুলি এখন বেরিয়ে আসছে, আমি আরও বলবো, অনেকগুলি তথ্য উত্থাপন করবো। আমরা কিন্তু রামায়ণ মহাভারতকে এখন কোনোভাবেই অস্বীকার করতে পারি না, সেগুলি কাল্পনিক তত্ত্ব কোনো অবস্থাতেই নয়, সেগুলো ইতিহাস, সেই ইতিহাস তত্ত্বগুলি বেরিয়ে আসছে, সেগুলো সামনে রাখবো, আমি আলোচনা প্রসঙ্গে সামনে রাখবো। তাহলে মনোজবাবুর যে বিষয়টা প্রাথমিক শর্তে বলছেন যে আপনিও একমত যে মুখ্যমন্ত্রী যেটা বলেছে তখন হয়তোবা ইন্টারনেট প্রযুক্তির বিষয়টা সেটার নাম অন্যরকম ছিল, মুখ্যমন্ত্রীর ভাবনায় সেটা বেরিয়ে আসছিল যে এরকম কিছু ছিল যার মাধ্যম দিয়ে, যে প্রযুক্তির মাধ্যমে, প্রযুক্তিটা ছিল সঞ্জয় ধৃতরাষ্ট্রের কথাকে সেখানে ধৃতরাষ্ট্রের সামনে পুরোটাকে ট্রান্সফার করে দিচ্ছে। এবং কিন্তু এই বিষয়টা আজকে ট্রল হচ্ছে এবং এই বিষয় নিয়ে হাস্যরস হচ্ছে, মজাক হচ্ছে। রাহুলজির কাছে যাব, যদি আপনি বলে থাকেন যে এটা কমিউনিস্টের চক্রান্ত, কিছু মিডিয়া বাংলাদেশ পাকিস্তান এবং লন্ডনের মিডিয়া তো আর কমিউনিস্ট চালায় না, তাহলে এই মিডিয়াতে এই বিষয়টা ট্রল হওয়ার পেছনে কি শুধুমাত্র কমিউনিস্টের চক্রান্ত না আরও অন্য কিছু আছে, আপনার কি মনে হয়? আপনি বলছেন যে আমাদের যুব সম্প্রদায়কে এটা পড়ানো হয়নি এবং আমরা আমাদের ভাব গৌরব ঐতিহ্যকেই ভুলে গেছি, যার দরুন আমরা নিজেদের বিষয়কে নিজেরা তুলে আনতে তো পারি না, বরং কেউ যদি বলে এবং এটা নিয়ে হাস্যরস করি, হয়তো শব্দ চয়নে কোথাও দুবিধা থাকলে সেটাকে পরিষ্করণ করে এর ভাব আমরা বুঝতে পারি না, বরঞ্চ সেটাকে হাস্যরসে তৈরি করি। কিন্তু বিষয়টা হচ্ছে, যারা আজকে বিবিসিতে আমরা এটা দেখলাম, বাংলাদেশের চ্যানেল, পাকিস্তানের চ্যানেলে দেখলাম, সেখানে তো কমিউনিস্ট শাসন চলছে না, কমিউনিস্টের ভাবধারাও নেই, সেখানে এই বিষয়টা এত উত্থাপিত হওয়া, এত হাস্যরস তৈরি করার পেছনে কী কারণ হতে পারে? দেখে ভারত মে তো ঘর মে হমারে গদ্দার বহুত বেঠে হুয়ে হ্যাঁ, উসকি কমি নেই হ্যায়, উনসে তো হমকো নিপটনা হি হ্যায়। প্রশ্ন হতা হ্যায় কি বাংলাদেশ ওর পাকিস্তান ইসমে জো বর্তমান আজ কি স্থিতি হ্যাঁ, হমারে ভারত কাজ প্রাচীন জ্ঞান বিজ্ঞান থা, ইসকো কই দেশ কমিউনাল উসকি দৃষ্টি সে দেখতে হ্যাঁ, বিশেষ তোর পর হমারে ভারত মে ভি ইস চিজ কো বহুত ও কিয়া জাতা হ্যায়। জেসে কি এক ছোটা সা উদাহরণ দেনা চাহুঙ্গা যোগ কা, হ্যাঁ পতঞ্জলি জি নে, মহর্ষি পতঞ্জলি নে অষ্টাঙ্গ যোগ সূত্র কি রচনা কি, উসকা প্র্যাকটিস কই সাল সে হমারে ঋষি মুনি হমারে পূর্বজ করতে আয়ে, আতে 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 আজ ইহা তক হ্যায় কি হমকো ও জ্ঞান বিজ্ঞান হমারা সুরক্ষিত হ্যায়, আর দুনিয়া উসকা উসকা মে ভাই কর দিয়া কি ইয়ে ভারত কা মে ভাই বলনা চাহ রাহা হুঁ। তো এক সময় থা জব আচ্ছে আচ্ছে যোগ গুরু থে, যোগা ফেমস নেই হুয়া থা ভারত মে, ইসকি লোক প্র্যাকটিস করতে থে, জন সামান্য তক লোক ইহা তক নেই পৌঁছা থা। লেকিন জব কোই ফরেনার বাহার সে আতা হ্যায় ও দেখতা হ্যায় আরে ইয়ে তো বিলকুল হি এক নই টেকনোলজি হ্যায়, নই চিজ হ্যায়, আগর ইয়ে মে মেরে ইহা পর লেকে যাউ তো ইসসে বহুত সারে লোগো কা ফায়দা হো সকতা হ্যায়, হামারে ইহা কে লোগো কা। তো এসে কই লোক মে তো উনকো মহর্ষি কহুঙ্গা, ও লোক ভারত মে আয়ে, উনহোনে ইহা কে জ্ঞান বিজ্ঞান পরম্পরা কো, মে স্পেশালি আগর যোগা কি বাত করুন তো যোগ কো দেখা, সিখা ইহা পর সালো সাল রহে, সমঝা ফির আপনে দেশ মে লেকর কে গয়ে, ও ওহা জব লোগো নে ইসকা অনুকরণ করনা চালু কিয়া, তব দেখনে মে আতা হ্যায় কি জব হমনে দেখা কি আরে আমেরিকা কা ব্যক্তি যোগ কর রহা হ্যায়, মতলব ইসমে কুছ বাত হ্যায়, আচ্ছা ইয়ে কুছ আচ্ছি চিজ হ্যায়, ইয়ে হমকো করনা চাহিয়ে। তো যোগা 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 যোগ কো যোগা হোকর কে জব রিটার্ন হুয়া আমেরিকা সে, তব ইহা কে লোগো নে উসকো কুছ মহত্ব দেনা প্রারম্ভ কিয়া, যোগ কা যোগা বনা করকে হাম লোগো নে উসকো মহত্ব দিয়া। জব হমারে দেশ মে জ্ঞান বিজ্ঞান থা তব হমারা মিডিয়া, আদরণীয় স্বামী রামদেব জি কা ইস বিষয় মে বহুত যোগদান রহা, উনহোনে যোগ কো জন সামান্য তক লে যাকে প্রয়াস কিয়া, ফির ভি যোগ কা 8 অষ্টাঙ্গ যোগ হোতে হ্যায়, যম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি করকে, ধারণা ধ্যান সমাধি প্রত্যেক 8 যোগ হ্যায়, উসমে সে কেবল প্রাণায়াম ওর আসন
ये दो अंग का आज इतना प्रचार है, आप देखिए अगर पूरा, वैसे समाधि तक तो बहुत ऋषि मुनि पहुंच सकते हैं जो उसमें देखा गया, उसके लिए बहुत प्रैक्टिस चाहिए, यम क्या है, नियम क्या है, आसन क्या है, प्राणायाम क्या है, ये सारा विषय अगर कोई अध्ययन करेगा तब वो समझेगा अरे हमारा प्राचीन भारत इतना समृद्ध था, इतना ज्ञान विज्ञान भरा हुआ था इसके अंदर, हमारे पूर्वज इतना चिंतन करते थे। सौभाग्य से ईश्वर ने मुझे संस्कृत पढ़ने का अवसर प्रदान किया, तो थोड़ा सा मुझे जो ज्ञान हुआ है तो मैं वो चीज़ केवल अभी भी अनुभव कर सकता हूँ कि हमारे पूर्वज कितने बड़े वैज्ञानिक थे, जो हमारे ऋषि थे वो वास्तव में वैज्ञानिक थे। कोई भी चीज़ ऐसी नहीं है जो विज्ञान को छोड़ करके केवल अंधानुकरण लोगों ने बाद में उसका, हाँ दुरुपयोग हर चीज़ का होता है, बाद में लोग उसको विकृत स्वरूप में उसका एक वो करने लगे, वो एक अलग कथा है। अभी हम देखे जाए जो शुद्ध रूप में भारतीय ज्ञान विज्ञान है, पूरे देश में दुनिया में भारत इसीलिए विश्वगुरु के लिए, आप बताइए कोई बाहर से, उस समय में नालंदा और तक्षशिला इत्यादि विश्वविद्यालय थे, विश्वविद्यालय किस समय थे जब पश्चिम में लोगों को कपड़ा पहनना नहीं आता था, हमारे यहाँ सिंधु घाटी सभ्यता बताइए जब अखंड भारत था, एक स्वरूप ये लाइनें नहीं खींची थी बांग्ला पाकिस्तान बांग्लादेश पाकिस्तान की, उस समय जो अखंड भारत था, उस समय की जो टेक्नोलॉजी थी, जो आर्किटेक्चर था, वो कहाँ प्राप्त हुआ है आज तक मेरे को विश्व में बताइए ना आप, केवल शुद्ध मात्र इंटरनेट की बात छोड़िए आप, एक जो पूरी की पूरी सभ्यता होती है मानव की, सुबह उठने से लेकर रात को सोने तक जितनी चीज़ें वो प्रयोग करता है, सोने के बाद भी एसी चलता रहता है, पंखा चलता रहता है, जीवन से लेकर मरण तक जो व्यवस्था हमारी थी, जो हमारे आश्रम व्यवस्था है कि 25 साल तक व्यक्ति अध्ययन करेगा, उसके बाद 25 साल तक समाज के लिए गृहस्थाश्रम में जाएगा, उसके बाद धीरे धीरे वानप्रस्थ में जाएगा, फिर संन्यास लेगा, आखिरी में जो चार पुरुषार्थ है धर्म अर्थ काम मोक्ष, बाहर से लोग आकर उसको स्वीकार, आप देखिए जितने ज़्यादा से ज़्यादा पश्चिम के जो लोग दिखावटी नहीं रहते हैं, जो वास्तव में मेहनती रहते हैं, वो क्या सिद्धांत पालन करते हैं, कितनी चैरिटी वो लोग करते हैं, कितना साधारण जीवन रहता है उन लोगों का। आप देखिए बिल गेट्स हो, चाहे मार्क जुकरबर्ग हमारे फेसबुक के संस्थापक हैं, उनका जीवन शैली देखिए, उनके कपड़े रहन सहन देखिए कभी, वो किस तरह के कपड़े पहनते हैं। तो एक सुनियोजित तरीके से जो भारत का युवा है, जो युवा शक्ति है, उसको किस तरह से गुमराह करके हमारे जो पूर्वज हैं, हमारे एंसेस्टर्स हैं, उनके जो बहुत तपस्या से उनका जो ज्ञान विज्ञान उन्होंने किया था वो बहुत कम हम लोगों के पास बचा। सर ने बताया इतने मतलब महीनों तक वो लाइब्रेरी जलती रही। তাহলে আপনি বলছেন রাহুল জি তাহলে আমরা এই বিষয়গুলোকে অন্ধকারে ঠেলে দিয়েছি এবং আমরা অন্ধকারে থাকতে ভালোবাসি, আমাদের যে ঐতিহ্যগুলোকে পিছনে ছেড়ে আমরা আধুনিকতার নামে আমরা পাশ্চাত্য সভ্যতাকে দেখতে দেখতে সেটাকে আধুনিকতার একটি সংস্করণ বলে দিচ্ছি এবং সেটার উপর ভিত্তি করে আমরা তথ্য দিচ্ছি। এক চিজ পাশ্চাত্য সভ্যতা কি যে অনুকরণ কি বাত আই, अब हमारा देश में हम पहले देखेंगे कि आदिवासी समय में जो वनवासी हमारे लोग रहते थे वो कैसे रहते थे, शरीर पर टैटू बनाते थे, बड़े बड़े बाल रखते थे, गांजा पीते थे, वही कल्चर आज यूरोप में क्या हिप्पी कल्चर। अच्छा शेटा होती है, वही चीज समाज में लौट कर आ रही है। आज वही युवा टैटू बना रहा है, बड़े बड़े बाल रख रहा है, अलग अलग तरह की बियर्ड दाढ़ी रख रहा है, तो ये समाज को कहाँ लेके जाना चाह रहे हैं पश्चिम के लोग, वही पुराने समय पे घूमते आले অনুসারীরা এই বিষয়টাকে ট্রল করাচ্ছেন। কিন্তু আরেক দিকে যদি লক্ষ্য করি আমরা মিডিয়াতেও জাতীয় স্তরের ডিজাইনার মিডিয়াগুলো আজকে এটা নিয়ে খুব হাস্যরসের সঙ্গে অলংকার লাগিয়ে মিশ্রণ মশলাদার করে সেটাকে আজকে বাজারে ছাড়ছেন, এরকম কিছু মিডিয়াও আছে জাতীয় ক্ষেত্রে। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ পাকিস্তান এবং বিবিসির নামও আসছে, যেখানে আমরা দেখছি এই শব্দ এই লাইনটা নিয়ে এই বক্তব্যটা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মুখরোচকভাবে একেবারে ব্রেকিং রেখে সেটাকে আরও ঘুরিয়ে পেঁচিয়ে আরও আরও মশালাদার করে বাজারে বাজারজাত করছেন। এই ক্ষেত্রে আমরা মিডিয়ার ভূমিকার কী কারণ এরকম, আর আন্তর্জাতিক ক্ষেত্রে বা কী কী কেন আজকে এই বিষয়টা ট্রল হচ্ছে, বিষয়গুলো নিয়ে আলোচনা করব মুখ্যমন্ত্রীর ভাষ্যের
প্রাসঙ্গিকতা এবং যুক্তিকতা কি এটাও নিয়ে আলোচনা করব। মহাভারত এবং রামায়ণকে কতটুকু যুক্তি নির্ভর গ্রন্থ বলা যায় এবং বিজ্ঞান নির্ভর গ্রন্থ বলা যায় এ বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন রাহুল, ডক্টর রাহুল শর্মা, যিনি সংস্কৃতের সহকারী অধ্যাপক আছেন মনোজ নাথ, যিনি পিজিটি শিক্ষক অর্থাৎ শিক্ষক হিসেবে আছেন। আমরা দুজন সম্মানিত অতিথিকে নিয়ে আলোচনা করছি। তবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঠিক কি বলেছেন আরেকবার শুনে নিই, তাহলে আমরা আমাদের যারা দর্শক তাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে, এরপরে আমরা আলোচনা যাব। देश है जिसमें महाभारत में संजय ने बैठ के धृतराष्ट्र को युद्ध में क्या हो रहा था बोल रहा था। तो इसका मतलब क्या है? टेक्नोलॉजी था, इंटरनेट था, सैटेलाइट थी। संजय के आंख से कैसे देख सकता हूं? उसका मतलब टेक्नोलॉजी थी। मिडिल में क्या हुआ नहीं हुआ बहुत कुछ सुन लें। इंटरनेट छिलो, প্রযুক্তি ছিল, সেখানে স্যাটেলাইট ছিল। শব্দগত বিষয় এটাই সামনে আছে যে সঞ্জয় যে বক্তব্যগুলো অর্থাৎ ধৃতরাষ্ট্রের সামনে, তখন এটা জানতে হবে ধৃতরাষ্ট্র যিনি অন্ধ ছিলেন, অন্ধ রাজা যিনি কৌরবদের পিতা ছিলেন এবং সেখানে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল, এটা তাদের জন্য যারা মহাভারত জানেন না, তথাকথিত সেকুলারিজমের আমরা সেকুলার ভারতের যারা নাগরিক, হয়তো যারা আমরা বিশেষ করে ভারতের নাগরিক হয়ে এবং বিশেষ ধর্মেরও হয়ে আমরা মহাভারত এবং রামায়ণ থেকে একটু দূরে থাকি, কেননা এটা না, এটা যদি আমাদের সেকুলারিজমকে আঘাত করে এবং ডিজাইনার পত্রিকা এবং ডিজাইনার চ্যানেলগুলোর জন্য আজকে এই বিষয়টা সামনে আসা দরকার, যেখানে মহাভারতের এই যুদ্ধে ধৃতরাষ্ট্রকে চেনা দরকার আছে ওনাদের। তাই ধৃতরাষ্ট্র কৌরবদের পিতা যিনি অন্ধ ছিলেন এবং এই রাজা কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনাটা এই কারণে দেখতে পারেননি কারণ উনি সেখানে ছিলেন না, উনি অন্ধ ছিলেন, উনি রাজ প্রাসাদে ছিলেন, সেটা হচ্ছিল যুদ্ধটা হচ্ছিল কুরুক্ষেত্রে এবং সেই কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছিলেন সঞ্জয় যিনি চোখে দেখেন। কিন্তু বিষয়টা হচ্ছেন রাজপ্রাসাদ এবং কুরুক্ষেত্রের মধ্যে, কুরুক্ষেত্রের মাঠের মধ্যে যেখানে যুদ্ধ হচ্ছে সেটা দূর দূরান্ত রাজপ্রাসাদ থেকে, তাহলে এই দূরের ঘটনাটা কিভাবে রাজপ্রাসাদের ভিতরে থাকা ধৃতরাষ্ট্রের কাছে সামনে তুলে ধরছিলেন সঞ্জয়, এটার পেছনে কিভাবে প্রযুক্তি কাজে লেগেছে? মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখানে ইন্টারনেটের উপস্থিতিকে দর্শাচ্ছেন, স্যাটেলাইটের উপস্থিতিকে দেখাচ্ছেন, এই নিয়ে আজকে আলোচনা এবং অতিথিরা এই বিষয়ে কি বলেন আজকে জানা উচিত। এবং ডিজাইনার পত্রপত্রিকা এবং ডিজাইনার মিডিয়ারা আজকে কেন এটা ট্রল করছে করাচ্ছেন এটাও বোঝা উচিত। মনোজবাবু দেখুন, আমাদের সেই প্রাচীন জ্ঞানগুলো সেগুলোকে দাবিয়ে রাখতে না পারলে যে পাশ্চাত্য যে দেশগুলো আছে ওদের দাবদাবাটা চলবে না। এখন দেখুন, আমাদেরকে সেই চর্চাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই ইতিহাসগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি দেখুন, আমরা রামায়ণে পড়েছি কিনা পুষ্পক্রত, আপনি বলেছিলেন শব্দটা কিছুক্ষণ আগে, তো সেই কিছুদিন আগে যখন আমেরিকা আফগানিস্তানে তালিবানদের সঙ্গে যুদ্ধ করতে আসলো, খবরটা ছড়ায়নি, বেরোয়নি। কী সেই খবর? আফগানিস্তানের গুহায় প্রস্তরীভূত হাজার হাজার বছর আগের সেই বিমান কিন্তু পাওয়া গিয়েছে এবং তখনই তথ্যগুলো বেরিয়ে আসছিল যে রামায়ণের পুষ্পক্রত তোর টেকনোলজি ছিল, নাহলে হাজার বছর আগের এই বিমান এখানে কোত্থেকে আসলো, খবরটা বেরোয়নি। তাহলে সেগুলি চাপা পড়ে আছে, সেগুলিকে আমাদের বের করে আনতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান বাহিনীর দিক থেকে যদি দেখেন, জাপান জার্মানের বিমানগুলো ছিল সবচেয়ে উন্নত। আমরা কি সেই খবর জানি যে হিটলার ওর গোপন বাহিনী পাঠিয়েছিল ভারতে শুধু সংস্কৃত গ্রন্থগুলো অধ্যয়ন করে সেখান থেকে বিমানের টেকনোলজি নিয়ে যাওয়ার জন্য? ওরা নিয়ে গিয়েছিল, আমাদের সেটা তো আসেনি চর্চা। আমাদের ব্যাজ চুরি হয়েছিল, ব্যাজের চুরি যাওয়ার পেছনেও কারণ ছিল বিদেশি অনুসন্ধিৎসা এবং এই ব্যাধের তত্ত্বগুলো পরে পরবর্তী সময় পশ্চিমী সভ্যতা নিয়ে সেগুলোকে কাজে লাগিয়েছে, যেখানে পুরোহিতদের অতি সংস্কৃতিপনতা, অতিবিদ্যা মানুষকে দূরে রেখেছে, ব্যাধ থেকে দূরে রেখেছে। আমাদের থেকে ওরা নিয়ে গেছে, এখন ওদের থেকে আমরা পয়সা দিয়ে কিনছি। বিমানের টেকনোলজি হিটলার নিয়ে গেছে ইন্ডিয়া থেকে, এখন আমরা জার্মান থেকে বিমান কিনবো, এই হচ্ছে অবস্থা না? তারপর দেখুন আপনি না মনোজবাবু, আমি যে জায়গা যাচ্ছি, আমাদের আজকে আমরা অনেকে অনেককে দোষাচ্ছি এবং এই বিষয়ে আমাদেরকেও আজকে সমালোচনা করছি। বিষয়টা হচ্ছে আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের মহাভারত রামায়ণ, যেগুলো তথ্য নির্ভর, বিজ্ঞান নির্ভর এবং যেগুলো হাজার হাজার বছর আগে যে সত্য তথ্য এবং বিজ্ঞান মনস্কতা তৈরি করে গেছিল সেখান থেকে আজকে দূরে কেন আমরা? সেটাকে যদি সেটাকে যদি দর্শাতে হয়, শুধুমাত্র কি ব্রিটিশ আক্রমণ, মুঘল আক্রমণকে দর্শাবো, নাকি এর পেছনে আমাদেরও দোষ আছে, আমাদের ব্রাহ্মণ্য সংস্কৃতি, ব্রাহ্মণ্য সভ্যতার সেই দিনগুলোরও দোষ আছে যেখানে পুরোহিতরা শুধুমাত্র বেদ উপনিষদ পড়ার জন্য একমাত্র পুরোহিতদের অধিকারে দিয়েছিল, সন্ন্যাসীদের সাধুদের অধিকারে দিয়েছিল, সেখানে সমাজের বৃহত অংশ সেখান থেকে বাদ গেছিল, যার আজকে ফল আমরা ভোগ করছি যে আমরা আমাদের তথ্য নিয়ে, আমাদের বিজ্ঞান মনস্কতা, আমাদের উন্নয়ন
উন্নত সংস্কৃতি নিয়ে আজকে হাসি মজা ঘুরাচ্ছি। এই যে তথ্যটা যে পুরোহিতরা একটা বিশেষ শ্রেণীকেই সেগুলি পড়ার অধিকার দিয়েছিল, চর্চা করার অধিকার দিয়েছিল, বাকিদেরকে দেয়নি, সেই দিক দিয়ে যে চর্চা করি আমাদের যে যে বেদ বলুন উপনিষদ বলুন ধর্মীয় দিকটাকে যদি আমরা টেনে আনি, আমাদের পরম পুরুষ রাম উনি কি ব্রাহ্মণ ছিলেন? ক্ষত্রিয় ছিলেন উনি। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ উনি তো ব্রাহ্মণ ছিলেন না, ক্ষত্রিয় ছিলেন। মহাভারতের প্রত্যেকটা ক্যারেক্টার তো ক্ষত্রিয় ছিল। তাহলে ব্রাহ্মণরাই সে একচ্ছত্রের অধিকার নিয়েছিলেন, বাকিদেরকে এভাবে করা হয়েছিল, এক ঘরে করা হয়েছিল, সে তত্ত্বটা কি করে আসছে? আরো কি দেখতে পাই না থেকে আমরা নিতে পারিনি কেন? কেন পশ্চিম সভ্যতা নিল, কেন জার্মানি নিল, কেন ব্রিটেন নিল? পুষ্পক হ্রদ বলুন, এই যে সেখানে আমরা মেঘনাথের যে রথের কথা দেখি, যে ম্যাগের আড়ালে যুদ্ধ করার যে টেকনোলজি বা ভাবনা, সেইগুলো আমরা কেন করতে পারিনি? আমাদের থেকে চুরি করে ওরা যখন নিল, ওরা সংস্কৃতটা পড়তে পেরেছে, আমরা পড়তে পারিনি, কেন? এর পেছনে কি কারণ? এর পেছনে একটা কারণ যেটা ছিল, দেখুন ভারতবর্ষ যখন গান বিজ্ঞানের চরম শিখরে ছিল, আজকে থেকে হাজার বছর আগে সেই ঋগ্বেদের যুগে যদি বলি, তখন কিন্তু ইউরোপের জন্ম হয়নি, আমেরিকার জন্ম হয়নি, জঙ্গল সেটা। আমরা তখন জ্ঞান বিজ্ঞানের চরম শিখরে। তারপর ধীরে ধীরে যখন শুরু ভারতে আক্রমণগুলো, সেই বৈদিক যুগের পরপরে যখন আক্রমণগুলো, বিশেষত মুঘল আক্রমণগুলো শুরু হলো, তো ওরা কী করছিল না, একটা সম্পূর্ণ বিদেশ, আমরা ভারতীয় জ্ঞান বিজ্ঞান চর্চার উন্নতি ছিলাম, কিন্তু আমাদের যে সেই ওই যে দেশকে রক্ষা করা, মাতৃভূমিকে রক্ষা করা, সেই দিকটা আমাদের ছিল না। তো যখনই আক্রমণগুলি আসছিল আমাদের দেশের দিকে, আমরা কিন্তু সেগুলো প্রতিরোধ করতে পারছিলাম না। তো প্রবল পরাক্রম নিয়ে যখন ওরা, প্রথমত মুঘলরা যখন আসলো আজকে থেকে হাজার বছর আগে, আমরা আমাদের সেই জ্ঞানটা, সেই বিজ্ঞানটা ধরে রাখতে পারলাম না, নষ্ট করে দিল। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সেই নালন্দা, তারপর তক্ষশিলা বলুন, সবগুলো একই অবস্থা। তো তার পরবর্তী মুঘলদের পরবর্তী সময় এসেছে ইংরেজরা, এবং মুঘলরা করেছিল কি না তরবারের যুগে, আর ইংরেজরা করেছে কি না, আমাদের পুরো কালচারটাকে নষ্ট করে দিল, আমাদের যে এই কী বলে শিক্ষাধিকার দিকটা, ওরা সেই পাশ্চাত্য শিক্ষাটা এমনভাবে ঢুকিয়ে দিল, এবং চাকচিক্যটা এত বেশি তার মধ্যে ছিল যে আমাদের মধ্যে ঢুকে গেছে না, আমাদের জ্ঞান বিজ্ঞান যা কিছু ছিল সেগুলো সবগুলো পুরনোকালের, সেগুলির মধ্যে কিছু নেই, যা কিছু পাশ্চাত্যের দিকটাই সত্য। আর ওনারা কী করলেন, দেখুন আমাদের থেকে ভেষজ কোথায় নিয়ে গেলে, ওরা নিয়ে গেলো পিউরিফাই করে মেডিসিন হিসেবে আমাদেরকে সাপ্লাই করলো, চিকিৎসা শাস্ত্র, শল্যশাস্ত্র, সূত্র, চড়ক। তখন তো পাশ্চাত্য সেগুলো ভাবতেই পারতো না, আমাদের দেশে সেগুলো চর্চা ছিল, ওরা নিয়ে গেলো, ফিরে আসলো পিউরিফাইড ফর্মে, ওদের পাশ্চাত্য দিক থেকে পিউরিফাইড ফর্মে আমাদের দিকে ফিরে চলে আসলো। তাহলে আমরা ধরে রাখতে পারি সেটা আমাদের দুর্বলতা, সেটা আমাদের দুর্বলতা, এটা তো স্বীকার করা, সেটা আমাদের দুর্বলতা, সেটা আমাদের দুর্বলতা। আজকে যাদেরকে আমরা দোষছি, দোষ করছি, এরা বামপন্থী, এরা সেকুলার, ওরা ভারতীয় ঐতিহ্যকে গর্ববোধ করতে জানে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা নিজেরাই তো এদেরকে শিখাতে পারছি না। আজকে আমরা এক শ্রেণীকে আলাদা করে দিচ্ছি, এবং আগে থেকেই, সেই পূর্বকাল থেকেই সেভাবে আলাদা করার একটা প্রবণতা। আজকে যারা শিখতে পারছে না, জানতে পারছে না, ওনাদেরকে এই বিষয়ে জানানো উচিত, এটা কি মনে হয় না? এবং আমরা আমরা সেখানে পেরে উঠতে পারছি না। দেখুন একটা সময় ছিল, যদি আমি মুঘল সময় যাই, তখন ছিল অন্যরকম একটা পরিবেশ, তখন হিন্দুদের সেই ছিল না ভয়ের ভীতি দিকটা, মার দাঙ্গা সম্ভব হচ্ছিল না সেদিকে প্রোটেক্ট করা। তারপর ইংরেজরা সবচেয়ে বেশি ক্ষতি সাধন হয়েছে, কিন্তু আমরা যখন থেকে বলছি স্বাধীনতা 1947, আমরা কি সত্যি তখন স্বাধীন হয়েছিলাম? 1947-এর পরে আমাদের এমন সবচাইতে বড় ড্যামেজটা হয়েছে। আপনি দেখুন, আমি একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি আপনার আলোচনাটাকে, আপনি দেখুন যে অযোধ্যার বিতর্ক চলে আসছে বারবারই, তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তৎকালীন ডিরেক্টর ছিলেন সাম খান, ওনারা কিন্তু খনন কার্যে সেটা পরিষ্কার করে দেখতে পেয়েছিলেন এবং এফিডেভিট করে দিয়েছিল, সুপ্রিম কোর্টে জমা দিয়েছিলেন কি না, সেখানে মন্দিরের অস্তিত্ব ছিল, সেই মাটির নিচে পিলারগুলো পাওয়া গিয়েছিল। কিন্তু আটকে কেন তত্ত্বগুলি বেরিয়ে আসলো না? না, সেই যুগের রমিলা থাপার, আমরা জানি সেই ইতিহাস, রমিলা থাপার, ওনাদের দাপটে কিন্তু সেই তত্ত্বগুলি বেরিয়ে আসেনি। রমিলা থাপার মানে জানি আমরা একটা কমিউনিস্ট, হ্যাঁ কমিউনিস্ট বিদ, উনি ইতিহাস মানে কমিউনিস্ট ইতিহাসটার দিকটি তুলে ধরেন, আর উনি যেটা করেছেন এটাই আজকে ইতিহাস, এটাই আজকে ইতিহাস। আর বাকি দুই প্রকাশ পেয়ে দেওয়া হবে। আপনি যেটাকে হিন্দুদের ক্ষতি বলেছেন, আমি ভারতীয়দের ক্ষতি বলবো, আমি কোনো ধর্ম বা জাতির ক্ষতি দেখছি না। যদি এটা ভারতীয় গৌরব হয়, এই মহাভারত, রামায়ণ কিংবা কোরআন কিংবা বেদ সবকিছু মিলে যদি কোনো একটিরও ক্ষতি সাধন হয়, কোনো একটি থেকেও জ্ঞান চর্চা থেকে আমরা দূরে যাই, তাহলে ভারতেরই ক্ষতি হয়েছে নিশ্চয়ই। আপনি যে বলছেন কিছুক্ষণ আগে সে বাংলাদেশের যমুনার টেলিভিশন চ্যানেল বা পাকিস্তানের চ্যানেল, আপনি দেখুন সেই চ্যানেলগুলি খুলে দেখুন, ওরা কিন্তু কোরআন নিয়ে চর্চা করছে, ওরা কিন্তু আল্লাহকে নিয়ে চর্চা করছে। প্রমাণ করতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব? ওরা প্রমাণ করতে পেরেছে, কোরআন কি বলছে না আল্লাহর বাণী, প্রমাণ করতে পারবেন? সেটাকে ওরা মেনে নিতে পারছে, কিন্তু যখনই আসছে না মহাভারতের, তখন সেটাকে হাসির দিক থেকে দেখাচ্ছে না, এটা এটা হাসির ব্যাপার। তাহলে এই প্রিজুডিয়ে যদি আমরা নিয়ে বসে থাকি তাহলে চলবে না, চর্চা সেটা বিজ্ঞান, তার চর্চা করুক। এখন আপনি দেখুন
যে আমরা হয়তো সবাই পড়ে এসেছি যে কি বলে বিবর্তনের ডারউইনিজম, বেশ তো আপনি বোধহয় আগামী কয়েক বছর পরে দেখতে পাবেন ডারউইনিজম আর থাকবে না। ডারউইনিজম কি বলেছে না, এককোষী প্রাণী থেকে বিবর্তন হতে হতে আমরা সর্বোচ্চ স্তরে মানুষ এসেছি। এখন দেখুন আরও নতুন তত্ত্বগুলি বেরিয়ে আসছে, এরিক ভন ড্যানিকেন আরও অনেকে বেরিয়ে আসছে, ওরা কি বলছে না ব্যাপারটা এরকম হতে পারে না। আমরা আজকের দিনে ঘোড়া দেখতে পাই, তো বিবর্তন বলছে ঘোড়াটা আজকে থেকে হাজার বছর আগে লক্ষ বছর আগে ছোট একটা প্রাণী ছিল, ইউহিপাস মেরিচিপাস ইকুয়া, এভাবে আজকে বর্তমান উন্নত হতে হতে আজকের বর্তমান ঘোড়াটা, জুলজির দিক থেকে আমি একটু ভুল হতে পারি কিন্তু সেটা ছিল একটা ছোট প্রাণী, ইভোলিউশন হতে হতে আজকের ঘোড়াটা। বেশ, আজকের এই আধুনিক ঘোড়াকে যখন আপনি দেখতে পান, সেই পেছন দিকের যে অনাধুনিক যে ঘোড়াগুলো ছিল সেগুলি তো আমরা দেখতে পাই না। আর সেই বিজ্ঞানী আবার বলছে না মানুষ কি বানর বনমানর গেরিলা ওদের থেকে মানুষ হয়েছে, তাহলে মানুষ যদি হয়ে গেছে তাহলে ওই পেছনে ওরা কি করে থাকছে, অন্য প্রাণীর ক্ষেত্রে থাকছে না, সে যারা পেছনে ছিল ওরা নেই, শুধু আধুনিক ফর্মটাই আছে, মানুষের ক্ষেত্রে না মানুষও আছে ওগুলো আছে, তাহলে কি তো সেগুলি কি করে সম্ভব? আমাদেরকে নির্দিষ্ট সুচিন্তিত ভাবে একটা নির্দিষ্ট ইতিহাস, একটা নির্দিষ্ট ধরনের বিজ্ঞানী পড়ানো হচ্ছে, বাকিগুলো আমাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না। ঠিক আছে মনোজবাবু, আমাদের কাছে সময় কম, তাই রাহুল শর্মার কাছে যাব। ডক্টর রাহুল শর্মা প্লিজ, আপনি কিছু বলতে চাচ্ছেন বলুন, আমরা একবার সর্বশেষ পর্যায়ে। বহুত কম সময় মে বলনা চাহতা হুম কে জো ভি লোক হমারে মাননীয় মুখ্যমন্ত্রী জি নে জো ভি বোলা হ্যায় উস বিষয় মে উপহাস হাসি মজাক কর রহে হ্যায় চাহে ও দেশ মে হো বিদেশ মে হো, ক্যা উনহোনে হমারে প্রাচীন ভারতীয় ইতিহাস কে বারে মে থোড়া সা ভি পড়নে কা প্রয়াস কিয়া হ্যায় ক্যা, ও অন্তর আত্মা মে ঝাঁক কে আপনা আত্মাবলোকন খুদ করেন, আপকো কিতনা হমারে হমারে বারে মে নলেজ হ্যায়, ভারত কে বারে মে আপ কিতনা জানতে হ্যায়, কোই এক ভি পুস্তক আপনে পড়ি হ্যায় ক্যা, গীতা হর জগে উপলব্ধ হ্যায় ক্যা, শ্রীমদ ভগবত গীতা যো মহাভারত কালে গীতা বললে হিন্দু হয়ে যাবে স্যার, মে ইয়েই বলনা চাহ রাহা হুম, আপনি মে বলনা চাহ রাহা হুম ধর্মকরণ ধর্মীয়করণ করছেন। বারাক ওবামা জি আপনে অফিস মে গীতা পুস্তক রাখতে থে, আপনে পকেট মে ভি রাখতে থে, পকেট মে রাখতে থে, তো ক্যা মোহাম্মদ বারাক ওবামা এসা কুছ উনকা নাম থা, তো ক্যা বারাক হুসেন ওবামা, তো বারাক হুসেন ওবামা তো ক্যা ও হিন্দু হো গয়ে থে ক্যা? देखिए भारत की ज्ञान विज्ञान परंपरा संस्कृति को नष्ट करने के लिए बहुत प्रयत्न पूर्व समय से किए जा रहे हैं, अभी भी ये षड्यंत्र पूर्वक, देखिए मैं सिंपल सा एक बात, कोई भी बॉलीवुड ले लीजिए, आज बॉलीवुड के पीछे हमारा युवा पागल है, सभी धर्मों का सम्मान करना चाहिए, सभी अच्छे धर्म हैं, जितना लिबरल हिंदू धर्म है, हिंदू देवी देवताओं के ऊपर कितनी फिल्में बनी है, क्या संभव है किसी अन्य धर्म के ऊपर इस तरह की फिल्म बनना, क्या बन सकती है क्या इस देश में, किसी में हिम्मत है को है तो बना के दिखाए। तो आप देखिए इतना लिबरल इतना शांति प्रिय भारत देश, मतलब जो हमारा प्राचीन हिंदू धर्म है, अन्य धर्म भी उतने ही शांति प्रिय हैं, लेकिन ये लोग षड्यंत्र पूर्वक करके आपस में धार्मिक उन्माद पैदा कर कर और एक राजनीतिक रूप से बहुत प्राचीन समय से ये सब करते आए हैं। और मैं एक चीज़ बोलना चाहता हूँ, सबसे पहले तो आप अध्ययन करिए, मैं दो तीन चीज़ें दिखाना चाहता हूँ। ये पुस्तक है साइंस इन संस्कृत, संस्कृत भारती एक आरएसएस का एक अनुषांगिक संगठन है, संस्कृत को जन सामान्य तक पहुँचाने के लिए कार्य कर रहा है, उन लोगों ने वेद से लेकर पुराण उपनिषद हमारे जो दर्शन हैं बहुत छोटी, मतलब एक सामान्य सी लिस्ट अभी उन्होंने तैयार की है, बहुत ज़्यादा अध्ययन नहीं किया है, एस्ट्रोनॉमी फिजिक्स इंजीनियरिंग एरोनॉटिक्स केमिस्ट्री मेटोलॉजी मैथमेटिक्स एरिथमेटिक ज्योमेट्री मेडिसिन आयुर्वेदा बॉटनी एग्रीकल्चर इरिगेशन टोटल साइंस ब्रेन फंक्शन तक लेकर के उन्होंने हमारे प्राचीन विथ प्रमाण प्रूफ कि ये पुस्तक में ये ग्रंथ में ये लिखा हुआ है इतने नंबर श्लोक पर, आप जाकर के अध्ययन करके देख लीजिए जिसको भी प्रूफ चाहिए। ये तो एक बहुत छोटी सी पुस्तक मैं आपको बता रहा हूँ, केवल गूगल पे जाकर एक बार सर्च करिए कि प्राचीन भारत में विज्ञान, मैं आपको उदाहरण देना चाहता हूं हमारे एपीजे अब्दुल कलाम का, उनसे बड़ा साइंटिस्ट क्या ये न्यूज चैनल वाले हैं क्या, क्या ये बीबीसी वाले हैं क्या, उनकी जो अग्नि की उड़ान पुस्तक आप पढ़िए उसमें एक जगह वो लिखते हैं कि एक आया कहीं पर कि सबसे पहला मिसाइल जो है वो हम लोगों ने बनाया था, एक वैज्ञानिक लोग बैठे हुए थे आपस में चर्चा कर रहे थे, तो आदरणीय अब्दुल कलाम जी स्वर्गीय अब्दुल कलाम जी ने बोला कि नहीं भैया ऐसा नहीं है, सबसे पहला जो मिसाइल था वो भारत में
ये युद्ध में मेरे को एग्जैक्ट ध्यान नहीं आ रहा है इस समय प्रयोग हुआ था। तो बाकी वैज्ञानिक लोग ध्यान से सुन रहे थे, एक तथा कथित कम्युनिस्ट वैज्ञानिक कहना चाहिए उसको, उसने टोका, भारतीय वैज्ञानिक ने, अरे अरे आप ये क्या बात कर रहे हैं, ऐसा कब भारत में हुआ। तो उन्होंने अगली बार उसको प्रमाण देकर के सबके सामने बताया कि देखिए ये इसमें अपने रिसर्च पेपर में फलाने विदेश के व्यक्ति ने ये बात कही है, कही है, ठीक है। फिर उसको सब लोगों ने माना, ठीक है। और भी ऐसे अनेक उदाहरण मैं आपको देता हूँ, पाई का उदाहरण देखना चाहता हूँ, आर्यभट्ट हमारे। আমাদের সময় শেষ হয়ে গেছে, তবে আরেকদিন এই বিষয়ে রাহুলজি ডাকবো, মনোজ বাবু আপনাকেও ডাকবো, আলোচনা করব। তবে এই বিষয়ে আলোচনা করেছেন এবং সম্মানিত অতিথিরা আজকে এসে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা দেখছেন। অর্থাৎ যদি বিদেশিরা, যদি পাশ্চাত্য সমাজের কেউ, পাশ্চাত্য পৃথিবীর কেউ ভারতীয় কোনো বিষয়ে অত্যুৎসাহী হয়ে বা ভারতীয় কোনো বিষয়ে যদি বক্তব্য রাখেন, তাহলে সেটাকে 100% 100% সত্য বলে আমরা মেনে নেব, না হলে আমরা ডিজাইনার কিছু পত্রিকা এবং ডিজাইনার চ্যানেল লেগে যাব মহাভারত, রামায়ণ, গীতা এবং ভারতীয়দের পেছনে যদি কেউ কিছু বলে। পাশাপাশি বামপন্থীদেরও একটি ভাবনায় এইরকম চিন্তাধারা ভারতীয়তাকে অস্বীকার করার, এরকমই তুলে ধরছেন সম্মানিত অতিথিরা। তবে যেটা বিষয় সেটা হচ্ছে আলোচনা, এটা আছে যে বিরোধীরা, রাজ্যের বিরোধীরা যখন কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না ওনাদের রাজনৈতিক ব্যবসাটা শুরু করার, তখনই বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন উন্নয়নের কাজ করছেন সেই বিষয়ে যদি কোনো খোঁচা দেওয়ার সুযোগ না পাচ্ছেন, তখনই ওনার বক্তব্যকে সেটাকে একেবারে রং মশলা লাগিয়ে এবং ওনাকে টার্গেট করে, টার্গেট করার চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ আনছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং বক্তব্যদারীরা। এভাবেই তর্কযুক্তি গল্প চলতে থাকবে, আপনারাও সঙ্গে থাকবেন। আমি চন্দন দেবনাথ আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।